ওয়াও, মোমবাতি বের হয়ে গেল, চমৎকার লাগতেছে। সেই অল্প পুঁজিতে যারা উৎপাদনশীল প্রতিষ্ঠান করতে চান, এই গরমে হিট ব্যবসা, মোমবাতি তৈরি করে ব্যবসা, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। গরম কিন্তু পড়ে গেছে, এবছর কিন্তু লোডশেডিং প্রচুর পরিমাণের হবে, যা কল্পনাও করা যাবে না। এবার কিন্তু মোমবাতির ব্যবসা প্রচুর হিট খাবে। যারা মোমবাতি তৈরি করার বিজনেসটা শুরু করতে চান, ভিডিওটি দেখা মাত্রই শুরু করে দিবেন, কারণ মার্কেটে চাহিদা বাড়ার আগেই কিন্তু আপনাকে শুরু করতে হবে, বাজারটা ধরতে হবে। আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব কিভাবে মোমবাতি তৈরি করে বিজনেসটা করবেন, কত টাকা পুঁজি লাগবে, এবং মোমবাতির কাঁচামালের দাম কিন্তু প্রচুর পরিমাণের কমে গেছে। একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। ওরে ভাই রে ভাই, এটা কি মোমবাতি না লাঠি? এটা হচ্ছে মিসাইল মোমবাতি। মিসাইল মোমবাতি, মোমবাতি বানায়া জ্বালায় আপনাদেরকে দেখালাম কিভাবে তে মোমবাতি তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম ইমরান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে মোমবাতির কাঁচামালের দামটা কমে গেছে শুনে আমি খুব খুশি হইছি। যে আগে ভিডিও করতে ভয় পাইতাম ভাই, মোমবাতির ব্যবসা সম্ভব না, এখন দেখতেছি ভাই খরচ অনেক কমে গেছে। জি, এখন প্রতি বস্তায় 1000 টাকা কমছে। 1000 টাকা কমে গেছে, তার মানে আগে সে উৎপাদনে খরচ অনেক কম হবে। জি, কম হবে। এবং এটা এমন একটা ব্যবসা, রিস্ক মুক্ত ব্যবসা, কোন প্রকার কাগজপত্র দরকার নাই, কিচ্ছু লাগে না, মোমবাতির জন্য কিচ্ছু লাগে না। ওকে, যারা বিজনেস করবে সবার ঘরে ঘরে আলো দিবে এবং নিজে বিজনেস করে স্বাবলম্বী হবে। আর মোমবাতি এমন একটা প্রোডাক্ট ভাই যেটা কোনো ব্র্যান্ড নাই, ব্র্যান্ড নাই, কোনো ব্র্যান্ড নাই, কোনো ব্র্যান্ড নাই, কোনো ব্র্যান্ড নাই। অনেকে বলে যে না, ব্র্যান্ডেড প্রোডাক্টের জন্য মাল বিক্রি করতে পারে না, এটা তো আমাদের এলাকায় অমুক ব্র্যান্ডের মাল ছিল, অমুক ব্র্যান্ডের মাল ছিল। মোমবাতির কোনো ব্র্যান্ড, কোনো ব্র্যান্ড নাই, মোমবাতি নিজেই একটা ব্র্যান্ড। মোমবাতি নিজেই একটা ব্র্যান্ড। মোমবাতি তৈরি করতে শুধু মোমবাতির পাউডার, মোমবাতির এই যে পাউডার নাকি, এটাকে পাউডার বলে? জি, মোমবাতির পাউডার, এটা হলো মোমবাতির পাউডার, এটা দিয়েই মূলত মোমবাতি তৈরি হয়। তৈরি হয়। আর হচ্ছে এই সুতা প্রয়োজন, এই যে এটা হচ্ছে সুতা, এটা হলো মোমবাতির সুতা। জি, আচ্ছা। আমরা যে অলরেডি এখানে কিন্তু পাউডার গুলিয়ে রাখছি, গুলিয়ে এটাকে আমরা লিকুইড করে রাখছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে, মানে এই পাউডারটা কড়াইতে দিব, আগুনে তাপ দিব, অটোমেটিক পানি হয়ে যাবে। আগে না হিট দিলে এরকম পানি হয়ে যাবে। এটার মধ্যে আমরা লাল রং মিক্স করে রাখছি, আজকে লাল মোমবাতি বানাই দেখাবো। চাইলে যে কোনো রং দিতে পারবে। জি জি জি। আর এই যে মোমবাতিটা পাউডারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একবার পানির মতো পাতলা। হুম, এই অবস্থায় যদি আমি ডাইসে দিয়ে মোমবাতি বানাই, মোমটা কিন্তু ফিনিশিং আসবে না, আসবে না, এটাকে একটু ঘন করে নিতে হবে, ঘন করতে হবে। সেজন্য আমি আরো কিছু পাউডারের মধ্যে নিব, আর কিছু পাউডার নিয়ে এটা আমি মিক্সড করে দিব। এটা মিক্সড করলে এই পাউডারটা কিন্তু ঘন হয়ে যাবে, এই হিটেই এই পাউডারগুলো গলে যাবে, আর নতুন করে আমাকে আগুন দিতে হবে না, কিন্তু হিট দিতে হবে। এই এইখানে যে হিটটা আছে, এই হিটে গলে যাবে, মালটাও ঘন হয়ে যাবে। যদি আমি সেই মোমবাতিটা বানাই তাহলে কিন্তু ফিনিশিং আরো ভালো আসবে। আচ্ছা, এভাবে আপনারা প্রথমে লিকুইড করবেন, তারপর একটা কিছু দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে গলিয়ে দিবেন। আমাদের মোমবাতির ডাইসে কিভাবে মোমবাতি তৈরি করতে হয় এটা আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো, কিভাবে মোমবাতি তৈরি করতে হয়। এই যে এটা হচ্ছে আমাদের মোমবাতির ডাইস, এখানে দেখতে পাচ্ছেন তিন পার্টের, আমাদের ডাইসের তিন পার্ট থাকে। এবার এই পার্টেও মোমবাতি হবে, এই পার্টেও মোমবাতি হবে। তো সর্বপ্রথম আমরা সুতা লাগিয়ে নিব, আমরা এই যে কিছুটা লাগিয়ে রাখছি, এখন বাকিটা আপনাদেরকে দেখাই যেন ভিডিওটা সংক্ষিপ্ত হয়। এই যেভাবে আমরা উপরে নিচে এই যে ঘুরিয়ে লাগিয়ে নিব, এই যেভাবে উপরে নিচে ঘুরিয়ে লাগিয়ে নিব, এভাবে প্রত্যেকটা সেন্টার বরাবর বসবে। অনেকে তো মোমবাতির সুতা মাঝ বরাবর কীভাবে থাকে বুঝে না, এটা আসলে এরকমভাবেই আমাদের সেন্টার করা থাকে, আপনাদের কিছু করতে হবে না, শুধু উপরে নিচে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাই দেবেন। এই যে আমাদের লাগানো হয়ে গেছে, কারণ আমরা এটা ছিঁড়ে ফেলব, ছিঁড়ে ফেলে এই ডাইসটা আমরা লক করে দেব। যে লক করে দিলাম, লক করে দিলাম, এখন আমাদের মোমবাতির পাউডারটা এই যে মোটামুটি অনেক ঘন হয়ে গেছে, উপরে দেখতে পাচ্ছি না যে মোটা হয়ে গেছে, এই যে এটা আমরা আবার একটু মিক্সড করে দিব। এটা আমাদের এখন মোটামুটি ঘন হয়েছে, কারণ যত বেশি ঘন হবে তত ভালো ফিনিশিং আসবে, আর যত পাতলা থাকবে তত ফিনিশিং কম আসবে। এই যে এটা আমরা নিলাম, এখন নিয়ে আমাদের ডাইসের ভিতরে ঢেলে দিব। এই যে মোমবাতির ডাইসে মোমবাতি ঢালা হচ্ছে, একটু পরেই মোমবাতি বের হয়ে যাবে, চমৎকার, তাই না ভাই? জি, মোমবাতি ঢালা শেষ হলে মোমবাতি আপনাদেরকে সরাসরি বের করে দেখাবো আমরা কীরকম মোমবাতি বানাইলাম। 5 মিনিট লাগবে এটা শুকাইতে। মহিলা ছোট বড় যে কেউ তৈরি করতে পারবে, এটা আহামরি কোনো কাজ না, আসলে প্রোডাকশন ব্যবসার মধ্যে অনেক সহজ একটা কাজ। অনেকে সহজ প্রোডাকশন ব্যবসার মধ্যে খুঁজে যেন কোন কাজটা সহজে করতে পারবে, কোনো ঝামেলা নাই, ঘরে বসেই করতে পারবে, সেজন্য হচ্ছে মোমবাতি একটা উপযুক্ত
উপযুক্ত একটা ব্যবসা এটা যে কেউ করতে পারবে এটা কয় টাকার মোমবাতি বানাইতেছি আমরা এটা আমরা 5 টাকার মোমবাতি বানাইতেছি 5 টাকার মোমবাতি এটা কত গ্রামের এটা আছে 15 গ্রামের 15 গ্রাম মার্কেটে কি এখন এটা চলে না আরো কম চলে মার্কেটে 12 13 চলে এক এক এলাকায় এক সাইজ চলে যার এলাকায় যেটা চলে সে সেভাবে সেই অনুযায়ী বানাতে পারবে ছোট চললে ছোট বানাইতে পারবে বড় চললে বড় বানাইতে পারবে আমাদের কাছে যেরকম ভাবে বলবে আমরা সেরকমই বানাই দিব আমরা রেডি ডাইস আমরা রেডি ডাইসের থেকে কাস্টমারকে সাজেস্ট করি আপনার এলাকায় কোনটা চলে ওই অনুযায়ী বানান অনেকে আছে রেডি ডাইস বিক্রি করে মানে তার কাছে যত অচল ডাইস আছে নতুন কাস্টমারকে সব ওইগুলো চালাই দেয় আর আমরা সর্বপ্রথম একটা কাস্টমারকে বলি আপনার এলাকায় কোন সাইজটা চলে ওই স্যাম্পল নিয়ে আসবেন আমি হুবহু সেম অর্ডার কপি বানাই দেব আপনাকে আচ্ছা প্রয়োজনে দুই দিন পরে নেবেন এক সপ্তাহ পরে নেবেন তাড়াহুড়োর কোনো কিছু নাই আমাদের কাছে অর্ডার করবেন আমরা প্রত্যেকটা সাইজ অনুযায়ী যার যার স্যাম্পল অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী সেই অনুযায়ী আমরা বানাই দিতে পারব যে কোনো সাইজের মোমবাতি বানাইতে পারবে জন্মদিনের মোমবাতি বানাইতে পারবে আবার বড় বড় পূজার সময় যে মোমবাতি চলে মোটা মোটা আমার 5 ফিট একটা মোমবাতি আছে ডাইস আপনাকে দেখাই মানে ঢালার পর কিছু গ্যাপ যাবে তারপর আবার দিতে হবে তাই তো একটু নিচে হয়ে গেলে সে ক্ষেত্রে কারণ এটা গরমের কারণে যখন ঠান্ডা হয় একটু নিচ দিকে চলে যায় সে ক্ষেত্রে আবার আপনি একটু দিয়ে নিতে পারবেন আর এই যে বড় মোমটার কথা ওরে ভাই রে ভাই এটা কি মোমবাতি না লাঠি এটা হচ্ছে মিসাইল মোমবাতি মিসাইল মোমবাতি দেখতে অনেকটা মিসাইলের মতো সেজন্য আমি নাম দিয়েছি এটা মিসাইল মোমবাতি মিসাইল মোমবাতি জি চাইলে এরকম যে কোনো স্যাম্পল দিলে আপনি চাইলে আপনার যে বড় মোমবাতি 250 আমরা বানাই দিতে পারবো যে কোনো সাইজের যে কোনো এটার সাইজ কত এটা আছে 3.5 ফিট সাড়ে তিন ফিট জি সাড়ে তিন ফিট বিশেষ করে অনেক মাজার এটা পড়ে গিয়ে ভেঙে গেছে অনেক মাজারে বা বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে বা অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটিতে শখ করে একটা মোমবাতি কিনে এগুলা কিন্তু অনেক তিন গুণ লাভ থাকে কারণ এটা মানুষ শখ করে কিনে শখ করে কিনে জি সে এটা কিন্তু দামের কথা চিন্তা করে না তো এই মোমবাতির ডাইসগুলো চাইলে আমরা বানাই দিতে পারবো এই এত বড় মোমবাতি বানাইতে কত টাকা খরচ হবে একটা মোমবাতিতে এটা আপনার 400-450 টাকা খরচ হবে তার কি 1500-2000 টাকা বিক্রি করে দেবে এটা খুচরা পাইকারি হিসাব তো আলাদা পাইকারি হিসাব আলাদা 2500 করেও বিক্রি করে বিক্রি করে জি কঠিন জিনিস চাইলে যে কোনো সাইজের মোমবাতি ডাইস আপনার কাছে অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবে যে কোনো সাইজের আমরা বানাই দিতে পারবো দেখতে পাচ্ছেন আমাদের মোমবাতিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এর আগে আমরা সুতাটা কেটে পরিষ্কার করে দিব কারণ এটা যদি পুরোপুরি শক্ত হয়ে যায় এটা পরিষ্কার করতে সমস্যা হয় সেজন্য আমরা আগে সবগুলো সুতা কেটে দেব যে গোড়া থেকে কেটে দিব গোড়া থেকে সবগুলা কেটে দিয়ে তারপর আমরা এটা পরিষ্কার করে দিব এই যে আমাদের এখন কিন্তু এখনো এটা হালকা লিকুইড আছে ভালোভাবে এটা কিন্তু এখনো শুকায় নাই এখন আমরা এটা পরিষ্কার করে নিব কারণ শক্ত হয়ে গেলে এটা পরিষ্কার করতে কষ্ট হয়ে যাবে যেরকম ভাবে ধরে যে চাপ দিলেই এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই যে মোমবাতিগুলো রয়ে গেছে এগুলো কিন্তু নষ্ট হবে না এগুলো কোনো লস নাই এটা আপনারা কিন্তু পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবেন পাতিলে জাল দিলে সব আগের মতো হয়ে যাবে আবার আগের মতো হয়ে যাবে মোমবাতি এমন একটা ব্যবসা অন্য ব্যবসায় কিন্তু ওয়েস্টেজ যায় মাল এটার কোনো ওয়েস্টেজ নাই মোমবাতি ভেঙে যাবে দোকান থেকে ফেরত নিয়ে আসবেন কোনো সমস্যা নেই ওটা গালি আপনি আবার মোমবাতি বানাই ফেলবেন এই যে আমাদের পরিষ্কার হয়ে গেছে আমরা আরও এটা 2 মিনিট পরে খুলবো আমরা আরেকটু শক্ত করে নেব কারণ এটার ভিতরে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু লিকুইড আছে আমরা আরও 2 মিনিট পর এটা মোমবাতিটা আমরা খুলবো আমাদের কীরকম মোমবাতি তৈরি করলাম সেটা আপনাদেরকে দেখাবো আমাদের মোমবাতির ডাইসে কিন্তু মোমবাতিগুলো অলরেডি শুকিয়ে গেছে এখন আমি আপনাদেরকে খুলে দেখাই কি মোমবাতি বানাইলাম কেমন কি মোমবাতি বানাইলাম জি আপনাদেরকে সরাসরি দেখাই ও মোমবাতি বের হয়ে গেছে রে আমি বলি মোমবাতি ফিনিশিং হয় না ভাঙাচোরা বের হয় আপনাদেরকে সরাসরি বানাইলাম সরাসরি দেখাইলাম বের করেও দেখাই কালারগুলো তো জটিল লাগতেছে জি সাইডে যে হালকা চট থাকলে যে এগুলো ধরবেন পড়ে যাবে পড়ে যাবে হ্যাঁ জি দূরবীন পড়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন মোমবাতি এই যে দেখেন মাত্র বানাইলাম মাত্র আপনাদেরকে তৈরি করে দেখালাম এই যে এখন কি করতে হবে কেচিতে কাটতে হবে এখন শুধু যে মাঝখান থেকে কেটে দিবেন কেটে দিয়ে জ্বালাবেন কেটে দিবে জ্বালাইতে হবে কই দিয়ে জ্বালাই দিই তো আমরা আচ্ছা তাহলে আগে ম্যাচটা নিয়ে আসি তারপরে জ্বালাই তবে হয় এটা যেভাবে ধরলেই খুলে যাবে এই যে এভাবে ধরবেন এই যে এভাবে ধরলেই যে খুলে যাবে প্রত্যেকটা দুটা জোড়া জোড়া এরকম খুলে যাবে এই ধরলেই খুলে যাবে খুলে যাচ্ছে দললে খুলে যাবে হ্যাঁ কয়টা মোমবাতি হয় একটা ডাইজে এই যে দেখেন এই মোমবাতি পুড়ে গেছে রে এই যে কঠিন জিনিস এখানে পাউডারের কিছু বিষয় আছে কয়েকটা জাতীয় পাউডার আছে মিক্সড করে দিলে তাহলে শক্ত হয় মজবুত হয় ভাঙে না এটা কোনটা দিয়ে কিভাবে বানাবেন এই সব বিষয়ে আমরা আপনাদেরকে হেল্প করব এই যে মাত্র বানাইলাম জালেও দেখাইলাম মোমবাতি বানাইয়া
জালায় আপনাদেরকে দেখালাম কিভাবে মোমবাতি তৈরি করতে হয় এ টু জেড আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওতে দেখালাম। কঠিন জলে ভাই মোমবাতিটা। আরেকটা ধরান তো দেখি। আচ্ছা আরেকটা ধরাবো। আচ্ছা এখান থেকে একটা খুলে ধরাই। হ্যাঁ এখান থেকে একটা খুলে ধরাই। এটা বানাইছি না কিনা নিয়ে আসছে। হুম এই দেখেন কিনা মোমবাতি তোর জোর লাগাতে থাকে। আচ্ছা এমন কোন টেকনিক বা মেডিসিন আছে যে মেডিসিন ব্যবহার করলে মোমবাতি খুব দ্রুত পুড়ে যাবে? মানে বেশিক্ষণ স্থায়ী হবে? না না তাড়াতাড়ি মোমবাতি শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি মোমবাতি না এরকম কোন পাউডার নাই। এত বেশিক্ষণ রাখার জন্য পাউডার আছে, তাড়াতাড়ি ফুটানোর মতো কোনো পাউডার নেই। পাউডারের দাম কিছুদিন আগে 5500 600 700 টাকা ছিল, এখন বর্তমানে 4500 টাকা, প্রায় বস্তায় 1200 1300 টাকা দাম কমছে। যখন এটার দাম বেশি ছিল ভাই তখন তো মানুষের কিছু করার নাই, কারণ তো কেউ তার পকেটের টাকা ভরে ব্যবসা করতে পারবে না, প্রোডাক্ট তৈরি করতে পারবে না, তখন তো বাধ্য হয়ে চিকন বানাতেই হবে। আচ্ছা এই মোমবাতি এখন তৈরি করতে গেলে কত টাকা পুঁজি লাগবে? এটা 5 টাকাটা আপনি 2.5 টাকার মধ্যে বানাইতে পারবেন। 2.5 টাকা বানাইতে পারবো? জি 2.5 টাকা বানাবো। তাহলে দোকানে 3.5 টাকা দিতে পারবো? জি দোকানে 3.5 টাকা দিতে পারবেন, 1 টাকা লাভ রাখতে পারবেন। আর যারা হোলসেলে বেশি পরিমাণের একসাথে নেবে, যেগুলো 2000 4000 পিস, তাদের ক্ষেত্রে 50% লাভ রাখলেই যথেষ্ট। লাভ রাখলেই যথেষ্ট। জি আচ্ছা আর ব্যবসাটা করতে কত টাকা লাগবে? ব্যবসাটা আপনি যদি একটা ডাইস নিয়ে করেন মোটামুটি আপনি 20-22 হাজার টাকার মধ্যেই ব্যবসাটা শুরু করতে পারবেন। শুরু করা যাবে? জি। আচ্ছা ওকে অনেক ভালো লাগলো। দর্শক যারা মোমবাতি তৈরি করে বিজনেসটা শুরু করতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন। ভিডিওর স্ক্রিনে কিন্তু তাদের মোবাইল নাম্বারটি দেওয়া আছে, এই নম্বরে সরাসরি যোগাযোগ করে। ইমরান ভাই সরাসরি কিভাবে আসতে পারে? আমাদের ঠিকানা ঢাকা চৌক বাজার পুরান জেলখানার মেইন গেটের বিপরীত পাশে আমাদের দোকান, আবুল হাসনাত রোড 1 নম্বর দোকান। আমিন টিভি ভিডিওগুলো সবসময় দেখতে থাকুন। আপনি যেই ব্যবসাটা খোঁজ করতেছিলেন, যেটা আপনার করতে মনে চায়, যেটা করতে বেশি ভালো লাগবে, সেটা দিয়েই শুরু করে দিতে পারেন। আমিন টিভিতে অসংখ্য উৎপাদনশীল প্রতিষ্ঠান করার জন্য অল্প পুঁজিতে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখতে থাকুন। আর আপনি যদি মোমবাতি নিয়ে বিজনেসটা শুরু করতে চান তাহলে ইমরান মেশিনারিজের সাথে যোগাযোগ করতে পারেন। তো পরবর্তীতে আমরা নতুন আরও কিছু চমক ভিডিও দেখাবো, অনেক সুন্দর সুন্দর ইউনিক আইটেম, যে আইটেমগুলো তৈরি করতে গেলে অনেক খরচ কম হয়, অল্প পুঁজিতে ঘরের ভিতরেই উৎপাদন করে ব্যবসাটা করা যায়। সেই ভিডিওগুলো দেখার জন্য সবাই অপেক্ষায় থাকবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।